ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিস ব্লগ। আমি পিঙ্কি আর আমার পিঙ্কিস ব্লগের নতুন আরও একটা ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আশা করছি আমার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছে সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আজকে হচ্ছে বুধবার আর আজকে দেখো সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো সকালবেলা আমার রান্নাবান্না হয়ে গেছে, তোমাদের দাদা ভাই গেছে মর্নিংয়ে ডিউটি, তো পরোটা করে দিয়েছি আর হচ্ছে তড়কা রাত্রে করেছিলাম, সে তড়কাটা দিয়ে দিয়েছি আর মাছের ঝোল করেছি। আর মামামকে স্কুলে দিয়ে এসে কাজ টাজ করে নিয়ে আবার মামামকে স্কুল থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে এখন স্নান করে দেখো ঠাকুরকে ওই যে পুজো দিয়েছি, ঠাকুর ধূপকাঠি জ্বলছে শোকেসের উপরে দেখতেই পাচ্ছ। আর এই দেখো মামামের খাটে সব বই ছড়িয়ে রেখেছে, তো যাই হোক মামা ওখানে শুয়ে আছে তো যার জন্য দেখাতে পাচ্ছি। এই দেখো খাটে মামামের বই ছড়ানো, মামাম একটু লেখাপড়া মানে লেখাপড়া বলতে কোনো রকম করছিলো, করে তো নাই বাড়ি এসে কোনো দিন, শুধু জাস্ট বকা দিয়েছি যার জন্য করছে। বকাটা কেন দিয়েছি সেটাও তোমরা জেনে নাও। ও প্রায় দিন মানে সপ্তাহে একদিন করে হবেই মানে রবার পেন্সিল যতই কিনে দিই সব নিয়ে গিয়ে হারিয়ে থুয়ে আসে। তো মাথাটা কেমন গরম হয়, একটা এত বড় বড় রবার 5 টাকা 6 টাকা করে দাম নেয়, রবারটাকে প্রতিটা মানে সপ্তাহে একদিন একদিন হারাবেই, ওর জন্য এতটা মাথা গরম হয়েছে, দিয়েছি একটা চর লাগিয়ে। তো যাই হোক বাড়িতে সে ফ্যান ফ্যান করছিলো, তারপরে ওই জন্য বই নিয়ে বসেছে। আমার বাড়িতে একটা রবার নেই যে এখন ও লেখা লিখবে কী করে তাও জানি না, পেন্সিল দিলেও হারিয়ে রেখে আসে, মানে একদিন দুদিন সহ্য করা যায়, একদিন দুদিন সহ্য করা যায়, প্রায় দিন তো সহ্য করা যায় না। চুপ করো তুমি। তো সামনে আবার একটা স্পেশাল ব্লগ আসবে, সেটা হচ্ছে আমার মামুমের জন্মদিন সামনে। তো মানে 5 বছর তো তাই একটু কোনোরকম ছোটোখাটো করে করছি, তোমরা ভিডিওতে দেখতেই পাবে অবশ্যই। তো চলো এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া হয়নি আর ভোরবেলা উঠেছি, তো 4টার সময় না প্রচণ্ড ঘুম পাচ্ছে, তো ওকে খাইয়ে আমি একটু খেয়ে একটু শুতে হবে, না শুলে আর পারা আছেন। তো চলো খাওয়া দাওয়া করি, তোমাদেরকে দেখাই কী কী রান্না হয়েছে। তো চলো, তো দেখো বন্ধুরা আমি এখন ভাত খেতে বসেছি। এই দেখো, তো এই দেখো ভাত নিয়েছি আর এই হচ্ছে তড়কা, তো তড়কা দিয়ে ভাত দিয়ে এখন খাবো। আর এই দেখো ওই যে মাছের ঝোল করেছি, তোমার দাদাভাইকে দিয়েছি, আমি যখন তড়কা হয়েছে তো মাছের ঝোলটা দুপুরবেলা খাবো, এখন খাবো না। আর এগুলো আমি ডাল করেছি, আর এই দেখো তো মামাকে ভাত দিয়েছি, যে মাছ দিয়েছি মামা মেটা দিয়ে খাবে। তো চলো ডালটা এখন একটু করলাম, লেট হয়ে গেছে করতে, বলতে প্রায় 11টা বেজে গেছে, স্কুল থেকে নিয়ে আসলাম না, ভোগ লোকজন ভালো লাগে না, মানে খাচ্ছি খাচ্ছি এরকম, সকালে একটু চা খেয়ে নিয়েছি, তো রোজ রোজ চা খাওয়া হয় না, আজকে একটু খেয়েছি তো তার জন্য খাচ্ছি খাচ্ছি। চলো তরকাটা না কালকে সত্যি খুব ভালো হয়েছিল, আমি কিন্তু তরকা আগে খেতাম না, এই আমার দাদাভাই পাল্লায় পরে এখন আস্তে আস্তে অনেক কিছুই খেতাম না, সেগুলো খাওয়া স্টার্ট করেছি। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন মামামকে স্নান করালাম, মামাম ঘরে বসে আছে আর মামামকে দেখাচ্ছি না যেহেতু জামা কাপড় জামা পরা নেই, ঠিক আছে জাস্ট প্যান্ট পরেছে, ওর জন্য ওকে দেখাচ্ছি না। আর ওকে স্নান করালাম, তোমাদের দাদাভাই কতগুলি জামা কাপড় ছিল বুঝি সেগুলো কাচলাম, এত না আমি ভিডিও করে করে না দেখাতে পারি না, যেহেতু ফোনটা কে ধরবে, আমি তো একা একা ফোন ধরে এসব করতে পারি না। বাইরে দেখো বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, দেখো বৃষ্টি পড়ছে বুঝছো, দেখতে পাচ্ছ তোমরা, দেখো নিচে দেখো পুরো কাঠমেদা বাড়িতে জলে জল হয়ে গেছে, দেখো বৃষ্টি পড়ছে। তো জানলাটা বন্ধ করে দিই যেহেতু এখন দুপুরে 1টা বেজে গেছে, আবার খাওয়া দুপুরে খাওয়ার টাইমটা হয়ে গেছে, জানলাটা বন্ধ করে বিছানা করে নিই, মামা আর আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, যেহেতু তোমাদের দাদাভাই নেই আর বসে থেকে কোনো লাভ নেই, নাহলে আমার না 1-1 দিন 3টে বেজে যায় জানো না খাবার খেতে খেতে 3টে কতটা দিয়েন। আর এই দেখো আম শক্ত খাচ্ছি, এটা আমার মা দিয়ে পাঠিয়েছিল, মামু খাচ্ছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিই, ছোট্ট ছোট্ট ভিডিও দিচ্ছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, টাটা।